প্রান্তীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক থেকে বারো জোড়া ও মেরুমজ্জা বা সুষম্নাকাণ্ড থেকে একত্রিশ জোড়া স্নায়ু নির্গত হয় এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় বিভক্ত হয়ে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে এগুলোকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে মস্তিষ্ক থেকে উৎপন্ন করোটিক স্নায়ু চোখ নাক কান জিহবা দাঁত মুখমণ্ডল হৃৎপিণ্ড পাকস্থলী প্রভৃতি অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে মেরুরজ্জু থেকে উদ্ভূত স্নায়ুগুলো অঙ্গ প্রত্যঙ্গ চালনা করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র যেসব অঙ্গের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় দেহের ভিতরের অঙ্গসমূহ যেমন হৃৎপিণ্ড অন্ত্র পাখস্থলী অগ্নাশয় ইত্যাদির কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত এ তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোনো প্রভাব না থাকায় এরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে আবেগ সঞ্চালন পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরন তন্তুর ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌঁছায় প্রতি সেকেন্ডে এর বেগ প্রায় একশো মিটার পরিবেশ থেকে যে সংবাদ স্নায়ুর ভেতর দিয়ে তরঙ্গাকারে প্রবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে স্নায়ু তাড়না বা উদ্দীপনা বলে নিউরনের সাইটোপ্লাজমে অবস্থিত দানা স্নায়ুর মধ্য দিয়ে স্নায়ুর উদ্দীপনা পরিবহনের সাথে সম্পৃক্ত নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনা গ্রাহক কেন্দ্র থেকে প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয় এটি মাংসপেশীতে সঞ্চালিত হলে বেশি সংকুচিত হয়ে সাড়া দেয় ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালিত হয় এই তাড়না গ্রন্থিতে পৌঁছালে সেখানে রসক্ষরিত হয় অনুভূতিবাহী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়ে যন্ত্রণাবোধ স্পর্শ জ্ঞান দর্শন প্রভৃতি অনুভূতি উপলব্ধি করায় স্নায়ুতাড়না কিভাবে কাজ করে তা একটি উদাহরণ থেকে বোঝা যায় ধরা যাক শিক্ষক শ্রুতিলিপি দিচ্ছেন এবং ছাত্ররা লিখছে এক্ষেত্রে বই থেকে প্রতিফলিত আলো শিক্ষকের চোখের রেটিনায় উদ্দীপনা জাগালে স্নায়ু তাড়নার সৃষ্টি হয় এটি চোখের স্নায়ু দিয়ে মস্তিষ্কের কেন্দ্রে পৌঁছে সেখান থেকে এ তাড়না পরপর কেন্দ্র স্মৃতিকেন্দ্র প্রভৃতি হয়ে মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিকে নির্দেশ দেয় পেশি সংকুচিত হয়ে সাড়া গ্রহণ করে এখানে শিক্ষকের কথা বলার পেশিগুলো হল প্রধান সাড়া অঙ্গ শিক্ষকের কথা বাতাসে তরঙ্গ সৃষ্টি করে এই শব্দ তরঙ্গ ছাত্রের কানের পর্দায় উদ্দীপনা জাগায় যা শ্রবণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছে সেখান থেকে তাড়া ছাত্রের স্মৃতিকেন্দ্র কেন্দ্র প্রভৃতি হয়ে মোটর স্নায়ুযোগে ছাত্রের ঐচ্ছিক পেশিতে পৌঁছে পেশির নির্দেশে সাড়া দিয়ে সে হাত দিয়ে লিখতে থাকে এখানে ছাত্রের পেশি হলো প্রধান সাড়া অঙ্গ